ইদানিং তার মেইলি হরমোনগুলো বিকশিত হয়ে পরিপূর্ণতা পাচ্ছে লিখবে অনেক চিঠি খুঁজতে গেলে সৌরভ চেয়েছিল একটা স্বাভাবিক জীবন কিন্তু প্রকৃতির উপর নিয়ন্ত্রণ শুধুমাত্র সৃষ্টি যে একটা নাটক মুক্তি পাইছে নাম হচ্ছে রূপান্তর তো সেটা নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে দেখতেই পারতেছেন কেন বিতর্ক হচ্ছে কারণ নাটকটার গল্প উপযোগ্য হচ্ছে সমকামিতা নিয়ে ঠিক বলা যায় ইন সেন্স জেন্ডার ডিসফোরিয়া নিয়ে বেসিক্যালি নাটকের গল্পটা যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে করে মনে হয়েছে যে এটা কোনো সত্য ঘটনা অবলম্বনে নাটকের গল্পটা যদি একটু বলি সেটা হচ্ছে জৌবান সে হচ্ছে ছোটোবেলায় হইতে আছে একটা ট্রেন দুর্ঘটনা রেল দুর্ঘটনায় নরসিংদিতে একটা রেল দুর্ঘটনায় মানে এত স্পেসিফিক এবং সালটা হচ্ছে উনিশশো সাতানব্বই সাল তো তাতে করে আমার মনে হচ্ছে এটা কোনো সত্য ঘটনা অবলম্বনা হয়তো বা উনিশশো সালে সালের নরসিংদীতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় হইতেছে যে মানুষজন মারা পড়ে তো একটা ছোট বাচ্চাকে জীবিত পাওয়া যায় বাচ্চাটার পাশে মৃত অবস্থায় দুইটা মহিলা পড়েছিল একজন মহিলা ছিল মুসলিম আর একজন মহিলার হইতেছে মাথায় সিঁদুর ছিল এখন বাচ্চাটা কার সুতরাং সে কি মুসলিম হয়ে বড় হবে নাকি হিন্দু হয়ে বড়ো হবে সো তার ধর্মীয় আইডেন্টি নিয়ে একটা কনফিউশন ছিল নাম্বার ওয়ান এবং বড় হওয়ার পর দেখা গেল সে যখন বড় হইছে তখন তার মধ্যে জেন্ডার ডিসফোরিয়া ধরা পড়ছে সে মেল কিন্তু সে তার ফিমেল আর যে ফিলিংগুলো ফেমিনিন ক্যারেক্টারগুলো প্রকট হতে শুরু করছে এই কারণে সে একটা মেয়ে তাকে বিয়ে করতে চায় সে মেয়েকে ফিরে দেয় এই তো নাটকের ঘটনা আরে আপনারা আমার বর্তমান অবস্থাটা জানেন না একটু শান্ত হন দেখুন আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি আমাদের পরিবারের সদস্য হন আপনারা জানেন না আপনারা আমার সুখ শান্তি আনন্দ বেদনা দুঃখ দুর্দশা আমার ফ্রাস্ট্রেশন আমার চিৎকার আমার হাহাকার আমার ডিপ্রেশন এগুলো সম্পর্কে আপনারা অবৈধ না আমার আমার একমাত্র বন্ধু ইনফ্যাক্ট আমার ম্যানেজার আমার বেস্ট ফ্রেন্ড আকাশ পর্যন্ত এগুলো জানে না নো ওয়ান নোজ অ্যাবাউট ইট কেন বুঝতে পারছেন না আপনারা নাটকটা নিয়ে যদি কথা বলি নাটকটা খুবই সুন্দর একটা নাটক খুবই দুর্দান্ত একটা নাটক এটার বিতর্কিত অংশে নিয়ে আসতেছি এমনিতে নাটকটার গল্পটা সুন্দর ঘটনা সুন্দর উপস্থাপনা সুন্দর মেকিং সুন্দর এবং জোভান তো জটিল অভিনয় করছে আমি এর আগে জোভানের কখনও একটা পূর্ণ নাটক দেখি নাই হাফ নাটকও দেখছি সম্ভবত দেখি নাই কখনও এই প্রথম একটা পূর্ণ নাটক দেখলাম সো বাট দুর্দান্ত অভিনয় করছে জোভানের ক্যারেক্টারটাতে আচ্ছা এবার গেলো নাটক নিয়ে কথা বললাম এবার যদি আমরা ক্রাক্স অফ আমাদের ইস্যুতে আসি সেটা হচ্ছে যে এই নাটকের মধ্য দিয়ে এল জি বিটি প্রমোট করার চেষ্টা করা হয়েছে এবং এই কারণে হইতেছে মপ মানে পাবলিক হেঁপে গেছে কথা হ্যাঁ কথা সত্য অবশ্যই প্রমোট করার উদ্দেশ্যেই নাটক করা হয়েছে এবং সেটা নিয়ে লাস্ট পার্টে আর একটু আলোচনা করবো এই যে বাংলাদেশে এলজিবিটি কেউ প্রমোশন নতুন কোনো কথা নেই এইগুলোর এই টপিকে আমি অনেক আর অনেক ভাবে বিচ্ছিন্নভাবে আলোচনা করছি যে আমার একটা চ্যানেল ডিপ ডাইফস উইথ ফখরুল সেই চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলের সামাজিক অ্যাঙ্গেল থেকে ধর্মীয় অ্যাঙ্গেল থেকে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে কালচারাল অ্যাঙ্গেল থেকে এই পয়েন্ট হাজার ভাবে আলোচনা করা হয়ে গেছে যারা এই জন্য রেগুলার ফখরুল ডিপ ডাইফস উইথ ফখরুল এবং ডেলি সুইথ ফখরুল শুনবেন আপ টু স্পিড থাকবেন আর কি এখন এলে আবার সব ব্যাখ্যা করতে হবে ভাই হ্যাঁ এই যে বিতর্কটা দেখেন কথা বলতো ধর্মের অ্যাঙ্গেল থেকেই বলতে হবে এবং পলিটিক্যাল অ্যাঙ্গেল তো একটা আসে সেটা লাস্টে একটু টাচ করবো আমাদের মুসলিমরা যে এটার প্রতি অপোজড অবশ্যই ধর্মের কারণে এবং ধর্মের অ্যাঙ্গেলার কারণে এবং ধর্মের কারণে এটা ইন্টারেস্টিং এবং কমিক্যাল কাইন্ড অফ যেই আমার একটা মেন্টাল জিমন্যাস্টিক চলতে থাকে আমাদের রাইট সকল ধরনের ই লজিক্যাল জিনিসকে এস্টাবলিশ করার জন্য যে একটা মেন্টাল জিমন্যাস্টিক চলতে থাকে আই থরলি এনজয় ইট রাইট এটার কারণ হচ্ছে ধরেন আমি তো এখানে আমার এই ধর্মের অবস্থানগুলো হাজার হাজার পর্বে আলোচনা করছি প্লিজ আপনারা রিপিট করতে না হয় এই জন্য বারবার এটা বলতে হচ্ছে তো ধর্মকে আমি খুব সহজভাবে নিয়ে নিছি রাইট আমি যা বুঝে গেছি বা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং কিছুদিন আগে একটা লাইভ আলোচনা করছি যে কোরআন শরীফ শাসত কি না কি টাইম প্লিজকে অ্যাড্রেস করতেসে তারপর বাবা অল দ্যাট স্টাফ আর কত রিপিট করবো তো ওই ইয়েতে ওইভাবে আপনি কুরআন শরীফকে দেখলে এবং বুঝলে আপনার এই মেন্টাল জিমনাস্টিক্স করতে হবে না আপনার এই যে সেই সালের সাথে এই সাল সেইটার সাথে এইটা ওই যে কী জানি টাকরুর নিচে প্যান্ট পরা হইতেছে হারাম তারপর হইতেছে আপনি টাকা লেনদেন করা হচ্ছে কি জানি বলে সুদ হইতেছে কি জানি বলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা কয়েকদিন একজন একটা ইয়ে হয়েছে একটা পডকাস্টে এক ভদ্রলোক গেছেন আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন এটাকে অ্যানালাইজ করার জন্য আমি ভাবতেছি করা উচিত বেশ অনেকগুলো রিকোয়েস্ট আসছে দেখে আগ্রহ পাচ্ছি আবার অ্যাট দ্য সেম টাইমেই চর্বিত চর্বনা আর ঢুকতে ইচ্ছা করে না যা হোক সো ভদ্রলোক হিসের অর্থনীতিবিদ আর কি উনি প্রচণ্ড ওই যে মেন্টাল জিমনাস্টিক আর কি বেসিক্যালি উনি প্রচণ্ড কথাবার্তা বলে শেষ পর্যন্ত সমাধান দিচ্ছেন যে কোরআন শরীফে বলা আছে সুদ হারাম সুতরাং আমাদেরকে ইয়ে বার্টারিং ম্যাথডে চলে যেতে হবে আগেকার যুগে ওই যে আপনার মানে লেনদেন করা যে মানে জিনিসের বিনিময় জিনিস সেটাকে বলে বার্টারিং আর কি সো আমাদেরকে বার্টারিংয়ের সময় ফিরে যেতে হবে আমার আমি নাকি আলু চাষ করবো সেই আলু আপনার কাছে দিয়ে আপনি ধান চাষ করবেন আপনার কাছ থেকে ধান কিনবো এইভাবে করে নাকি করতে হবে রাইট সো এই জন্যই অবাক লাগে আর কি ধরেন যে আপনার ওই যে বললাম কিবলা যখন ঠিক করা থাকে তখন যে কত রকম মেন্টাল জিমন্যাস্টিক আর কাণ্ডগিরি করতে হবে মানে আপনার কমন সেন্স যেগুলো আপনার খেলবে না আপনি তুমি আর বিশেষজ্ঞ অর্থনীতিবিদ হতে হবে না আপনার কমন সেন্স যেখানে খেলবে না যে আমরা পৃথিবী ইভলভ করতে করতে অপটিমাইজ করতে করতে একটা জায়গায় এসে পৌঁছেছি নানান খাত প্রতিখাতের মধ্য দিয়ে এটা ওয়ার্কিং এটা নট ওয়ার্কিং এটা কীভাবে টিউন করতে হবে ওইভাবে টিউন করতে হবে করতে করতে এরাইসা সব হইতে আপনার গুজব বাহিনী কি জানি বলে একটা কনস্পিরেসি থিওরি মেরে দেবে যে সারা পৃথিবী মিলে আপনার সব টাকা পয়সা অর্থ কক্ষিগত করার জন্য এই ইন্টারেস্ট সিস্টেম চালু করে রাখছে কারণ আমাদের এগুলো সব কিছু বাদ দিয়ে এখন আলু চাষ করতে হবে সবজি চাষ করতে হবে করে এইভাবে আপনার সাথে আমার করতে হবে মনে কারণ আমি যেই আমার কাজ করি যে জব কর্মকার একটা নিউক্লিয়ার একটা ডিজাইন করতে চাই রাইট এখন আমাকে পেমেন্ট দিতে হবে কীভাবে আলু দিয়ে আমাকে আপনি আলু দিবেন আর কি হ্যাঁ আলু চাষ করে তারপর আমি আপনার কাছে তাই এদের কথা বললে তো তো এটা এটার কারণে বোঝাটা ইম্পর্টেন্ট যে এরা যে কী বলে এদের যে কী জগৎ কারণ এদের অ্যাগেন কিবলা ঠিক করা আছে এদেরকে ওই যে একটা কথা বলে যে স্কোয়ার প্যাগের মধ্যে রাউন্ড হোলের মধ্যে স্কোয়ার প্যাগ ফিট করা আর কি মানে একটা ছিদ্র গোল কিন্তু এটার মধ্যে আপনি চার কোনো একটা প্যাক মানে কি বলবো আপনার ধরেন চার কোনো একটা ইয়ে আর কি তার কাটা ফিট করবেন আর কি সো ব্যাপারটা এরকম এরা এরা রাউন্ড হলে স্কোয়ার প্যাক ফিট করার জন্য কী যে বলে আর কী যে করে ভাই এগুলো দেখ নতুন করে আমাকে প্লিজ ডোট গেট মি স্টার্টেড অন দিস সমকামিতা বিষয়ে আমি আলোচনা করছি একটু যদি সামারি যাই আপনাদেরকে দেখেন সমকামিতা বিষয়ে কোনো সরাসরি কথাবার্তা নাই যেই কারণে আমি এই কী জানি বলে অনেকগুলো ফাতুয়া যারা দেন আর কি ওনাদের ফাতোয়াটাথা ওগুলো শুনলাম শুনে আমি বসে আছি অপেক্ষা করতে যে প্লিজ আপনার এত ব্যাখ্যা আমি শুনতে চাই না যে আল্লাহ নারী এবং পুরুষকে দুইভাবে তৈরি করছেন এবং পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত নারী এবং পুরুষ জোড়ায় জোড়ায় তৈরি ভাই প্লিজ আপনার ব্যাখ্যা দিয়ে লাগবে না আপনি যে আয়াত আর রেফারেন্স দিয়ে কথা নামাচ্ছেন সেই আতগুলো খেলে আমাকে বলেন তাইলে আমি একটু শুনে একটু দেখি এই এ থেকে বিতে যাওয়া যায় কিনা ওনাদের কোনো আয়াতটা ওনাদের খালি ব্যাখ্যার ব্যাখ্যার ব্যাখ্যা মেন্টাল জিমন্যাস্টিক্স আর খালি ওকে এই চলতেছে তো আপনি মনে করেন যে কুরার শরীফে কী কী আয়াত আছে সেক্সুয়ালিটি নিয়ে আপনি মনে করেন হুজুর কী কে বলবেন যে প্লিজ আমাকে এত আমার ইন্টেলিজেন্সকে হয়তো ইনসাল্ট না করে আপনি আমাকে খালি বলেন যে হোমোসেক্সুয়ালিটি সম্পর্কিত কী কী কোরআন শরীফের আয়াত আছে সেটাতে মানে কি না কি কন্টেক্স ব্যাখ্যাগুলো আমি বুঝে নিব হ্যাঁ আপনি আমাকে আয়াতগুলো বলেন পারবেন না ওনার হুজুরের পেট থেকে খালি একটু যদি আপনি ওনাকে রিডিউস করে নিয়ে আসেন আপনি পারবেনই না ওনাকে পেট থেকে বের করতে আয়াত উনি ভায়াত বলবেই না উনি খালি ওনার ব্যাখ্যা ওনার আন্ডারস্ট্যান্ডিং ওনার ইন্টারপ্রিটেশন এসে ভরবে আপনাকে ইনফ্লুয়েস করার জন্য এখানে কারণ নাই কিছু বোঝানে তো কোন শরীফের জাস্ট দুই তিনটা আয়াত আছে লোতাল আসাল্লাম জামানা নিয়ে সেগুলোকে কীভাবে কি ইন্টারপ্রিট করবেন না করবেন সেটা আপনার বিষয়ে আমি আলোচনা করে ফেলছি আবার যদি একটু করি সেখানে একটা আয়ত্ত গ্রহণ শরীফে আল্লাহ বলছেন যে কোনো পুরুষ যদি কোনো পুরুষের কাছে ডেজায়ার নিয়ে যায় এটা ট্রান্সগ্রে ট্রান্সগ্রেশন এরকম একটা আয়াত আছে আর দুই একটা আয়াত সেরকম লাগে কেনটা মানে সরাসরি হোমোসেক্সুয়ালিটি হোমোসেক্সুয়ালিটি নিষিদ্ধ করা হইলো এরকম কোনো কোনো কথাবার্তা নেই সুদের ব্যাপারে সুদের ব্যাপারে হ্যাঁ আলোচনা করে আপনাদেরকে দেখাইছি কোরআন শরীফে ক্লিয়ার কাট বলা আছে যে ইউজারি যেটা যেটা হচ্ছে দুই ডাবল তিন ডাবল করে তখনকার সময়ের কতবার আবার রিপিট করবো হুম তখনকার সময়ে একটা প্রথা ছিল একটা অপ্রেসিভ প্রথা ছিল রিপ্রেশনমূলক প্রথা ছিল সেই প্রথাটার বিরুদ্ধে হইতেছে আপনার এরকম আইন আদালত আসছে সেটার ঠেসে ধরে এখন হতেছে আধুনিক সমাজ ব্যবস্থা সারা পৃথিবী ব্যাঙ্কিং সিস্টেম কানেক্টেড সিস্টেমে চলতেছে সব কিছু বন্ধ করে দেবে আর এই বিষয়ে যে সেইখানে যেটা বলা হয়েছে এবং যেটাকে আমি আমি দেখলাম যে এই লাইনটা ক্লিয়ার কাটনা দেখেন আপনি যখন আবার এই পুরাণ পেঁচাল পড়তে হবে ওকে ইয়ে দিই ফতোয়া দিই আপনি যখন কোনো সুর একটা একটা খুব কড়া একটা ফতোয়া না পাবেন খুব কড়া একটা রায় দেবেন আপনি সাধারণ পৃথিবীর মানুষ যে সভ্যতা দিয়ে চলে এই হুজুরগুলোকে আপনি একটু সভ্যতা বোঝাতে পারবেন না আপনি আদালতে গেলে যখন আপনার বিরুদ্ধে একটা কড়া কঠিন রায় দিতে দেয় দিতে হয় দিতে হবে তখন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বিয়ন্ড রিজনেবল ডাউট এটাকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যদি নাইনটি নাইন পার্সেন্ট প্রমাণ করতে পারছেন এক পার্সেন্ট ডাউট আছে দ্যাট ইম গো সভ্যতুনিয়ার সিস্টেম গো কিছু কারণে ছেড়ে দিতে হবে হুম সিফ সেটে থাকতে হবে সব সময় যে কারোর উপর কোনো অন্যায় অত্যাচার হচ্ছে কিনা একইভাবে আপনি কোরআন শরীফের একটা আয়াত আপনি একটা মানুষের জীবন সেক্সুয়ালিটি তো একটা মানুষের জীবনের মেবি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা ইফ নট সবচাইতে গুরুত্বপূর্ণ রাইট তো এরকম একটা বিষয় আপনি একটা লোকের জীবন বরবাদ করে দিবেন সেখানে আপনি কোরআন শরীফের কোনো সরাসরি আয়াত নাই আপনি টেনে 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 করবেন ওই ঘটনার ব্যাপারে এই কথা বলা সেখানে কোরআন শরীর সরাসরি তো মসুর নিষিদ্ধ এরকম কোনো আয়ত্ত নাই রাইট এই জন্য বলো আপনি হুজুর কি গিয়ে সরাসরি বলবেন যে আপনি আমাকে হাদিস বাদ দিয়ে হাদিস নিয়েও বিতর্ক রাইট হাদিস হাদিসবাদ আপনি খেলে আমাকে কোরআন শরীফ নিয়ে যে এত আপনার ইন্টারপ্রিটেশন বাদ দেন খালে কুরন শরীফ আয়াতগুলো আপনাকে বলেন তারপর আপনি এসে আমাকে বলেন হুজুরের পেট থেকে বের করতে পারেন কি না আয়াতগুলো সরাসরি হ্যাঁ লুতাল্লাহ সাল্লামের জামানায় যে ইয়েটা আমি যেটা বুঝি আর কি ছোটোখাটো মুফতির ফত শোনেন সেটা হচ্ছে হ্যাঁ সেই সময়ের যে ট্রান্সগ্রেশনের কথা বলা হয়েছে নবী আল্লাহ যেটা বলছে সেটা ট্রান্সগ্রেশনই ছিল এটা এমন ব্যাপার ছিল না যে যারা ন্যাচারালি ইনফ্লাইন্ড যাদের ন্যাচারালি জেন্ডার ডিসফোরিয়া আছে তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছিল না কোরআন হিসেবে অ্যাড্রেস করা হচ্ছিল জেন্ডার ডিসফোরিয়া না যারা হইতেছে বিকৃত যৌনাচারের কারণ এখন আপনি বলতে পারেন হোয়াট ডু মিন বাই বিকৃত যৌনাচার সেটা বুঝতে হলে আপনি আবার আমাদেরকে টাইম অ্যান্ড প্লেসে ফিরে যেতে হবে আমি অনেকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে দুই বছর আগে বা এক বছর আগে কোনো একটা মিউজিয়ামে গেলাম আমেরিকাতে অনেক বড় একটা মিউজিয়াম ও ক্যালিফোর্নিয়াতে হ্যাঁ লস অ্যাঞ্জেলেসের এখানে কোথায় একটা বড় একটা মিউজিয়াম তো এখানে অনেক জিনিসপত্র প্রাকৈতিহাসিক জিনিস জিনিসপত্র তো সেইখানে আমি একটা কিউরিয়াস হয়ে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন লক্ষ্য করলাম যে সেইটা কত রোমান সময়ের দুইশো তিনশো ইভেন আগের সেই সময়ের যতক্ষণ এরা ব্যবহার করতো সব কিছুর উপরে নাইনটি পার্সেন্ট অফ দ্যাম হোমোসেক্সুয়ালিটির অ্যাক্ট মানে আকার কি কি বাসনের উপরে পুরুষ 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 নারী নারী না পুরুষ পুরুষ এবং আপনারা হিস্ট্রিক্যালি জানলে জানবেন যে হোমোসেক্সুয়ালিটি এটা কিন্তু হিস্ট্রিক্যালি পুরুষ পুরুষই বেশি হয়ে আসছে নারী নারী বেশি হয়ে আসে নাই অথচ আমরা মডার্ন সময়ে এসে রিসার্চের কারণে আমরা জানি যে বরং মহিলারা হইতেছে মোর লাইক বাইসেক্সুয়াল ওরা নারী পুরুষ দিকের প্রতি মানে পুরুষের তুলনায় মহিলারা মোর বাইসেক্সুয়াল বা ইয়া তো অথচ হিস্টোরিক্যালি সারা জীবন ধরে দেখা হিস্টরি থেকে আমরা জানি যে সারা জীবন পুরুষরা ছিল মোর হম সেক্সুয়াল মহিলাদের চেয়ে এবং এটা সেন্স কারণ পুরুষরা অবশ্যই সাপ্রেজ করে রাখত মহিলাদেরকে দমন নিপীড়ন করতো সুতরাং তারা কী ফিল করে না করে সেটা ম্যানিফেস্টেটেড হইতো না যতটা পুরুষরা স্বাধীনতা নিয়ে করছে রাইট সো তার মানে আমরা জানি পুরুষ কম হোমো আর্ট পুরুষের বা বাইসেক্সুয়াল আর্ট স্টিল পুরুষরা হিস্টোরিক্যালি বেশি করে আসছে ইটস নট নর্মাল তার মানে কি তার মানে হইতেছে এটা একটা বিকৃত আচরণ তারা করে আসছে এবং যে বিকৃত আচরণ করে আসছে এটা একেবারে এভিডেন্ট আপনি যদি সেই সময়কার আগেকার সময়ের ঘটনা দিয়ে পড়া পড়েন দেখেন একেবারে এটা ক্লিয়ার কাট এভিডেন্ট আমি মিউজিয়ামে গিয়ে দেখে যে ওয়াট মানে শিশুই খেয়ে চলতো তাইলে খালি এগুলোই সারা সারাদিন সকল কিছুর মধ্যে এবং এ আপনি চিন্তা করেন এই থালা বাসনে করে পানির পাত্র থেকে শুরু করে খাবার পাত্র সব কিছু এগুলো এমন না যে লুকানো কোথাও এমন না যে এটা একটা গোপন বিকৃত জন এটা এটাও খুললাম এরা সবাই করতো তখন থালা বাসন সব কিছুর মধ্যে মানে বলাটাও মুশকিল কি ছবি কী কী পেছন দিক দিয়ে পুরুষ পুরুষের করতেছে ডগি পজিশনে তারপর মুখে নিচ্ছে যৌনাঙ্গ তারপর এবং ছেলে ছোটো ছোটো ছেলের ছবির মধ্যে আর কি ছোটো ছেলের সাথে হইতেছে ইয়ে করতেছে পুরুষ করতেছে এরকম মানে সকল কিছুর মধ্যে এটা এবং আমরা আপনারা যারা গেম অফ থ্রোনস দেখছেন মানে ভিজুয়াল ইয়েটার কথা বলতেছি আর কি যারা চোখে আপনাদের এগুলো দেখার সুযোগ হয়েছে কারণ ভিজুয়াল একটা পাওয়ারফুল জিনিস আপনি দেখলে একমাত্র অ্যাপ্রিসিয়েট করবেন এবং কানেক্ট করতে পারবেন রাইট আপনি যত বইয়ে পড়েন আগেকার যুগে হয়তো সেরকম ধরেন যৌন বিকৃত আচরণ করতো মানুষজন আপনি এটা আপনার মানে খেলবেন আপনার মাথায় আপনি যখন একটা ছবি দেখবেন যখনই আপনি গেম অফ থ্রোন্সে দেখবেন তখন আপনি রিয়েলাইজ করবেন ও আচ্ছা এটা এবং এগুলারে কী জানি বলো ইংলিশ টার্ম ডিবাউচ ডিব তো বলা হয় একটা টার্ম আছে ডিব মানে হইতেছে মদ খাওয়া মদ খেয়ে হইতেছে এইসব আকাম কুকাম করে বেলা তারপর আরও কী কী জানি কিছু ইংলিশ টার্ম আছে যে আর এই সময় শিখছিলাম এগুলো এখনও সামনে ঘুরে ফিরে আসে রাইট সো এগুলো হচ্ছে মধ্যযুগীয় টার্ম এই টার্মগুলো মধ্যযুগী হয়েছে যে ওয়ার্ডটা আমি ইউজ করি মব তারপর এই লিঞ্চিং আইডিয়াগুলো এগুলো কিন্তু মধ্যযুগীয় আইডিয়া মব বলেন লিঞ্চিং বলেন ডিবাউথ বলেন এরকম আরও অনেকগুলো ওয়ার্ড আছে এগুলো সব মধ্যযুগীয় ওয়ার্ড ওই সময়গুলো চলতো বিকৃত যৌনাচার জানা তা চলতো এগুলো রাইট সো সেই জিনিসগুলোকে নিষেধ করা হয়েছে কিন্তু কেউ যদি জেনুইনলি ট্রুলি জেন্ডার ডিসফুরিয়ায় ভোগে খুরান শরীফ তাকে অ্যাড্রেস করে নাই করোনা শরীফ অ্যাডজাস্ট করছে সুদ বলতে যখন অনলাইন অত্যাচার করা হতো দুই গুণ তিন গুণ পাঁচ গুণ গুণ ডাবল রিডাবল যেখানে করা হইতো টাকা নেওয়ার সময় আপনি দিচ্ছেন একশো টাকা আপনার কাছ থেকে পাঁচশো টাকা ফেরত নিচ্ছে আমি এগুলো করে অ্যাড শরীফ দেখ আলোচনা করে দেখাই দেখে সেটাকে নিষেধ করা হয়েছে সেটাকে এনে ভরে দিচ্ছে আপনি মনে করেন ইনফ্লেশান অ্যাডজাস্ট করতেছেন এবং অ্যাগেন ওই যে অর্থনীতির ভদ্রলোক ইনফ্লেশান অ্যাডজাস্ট করার মানে কি ব্যাঙ্ক টাকা লোন দেয় এবং তাতে করে জায়গা সেগুলো লাভ উনি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতিবিদ চলে আসছে আর কি বাংলাদেশে ওকে এত বড় পৃথিবী চালাইতেছে যারা তারা সবাই ষড়যন্ত্র করে আপনার বাড়ি হইতেছে দখল নেওয়ার জন্য বের করছে অর্থনীতি যা হোক তো দেখেন আমি এখানে ধর্ম নিয়ে কথা বলতে চাই না এই নিয়ে আলোচনা করতে চাই না এগুলো আপনার আপনাদের মতো রিসার্চ করে যার যার ধর্ম বুঝে নেন কথা হচ্ছে আমি কোনো কনফ্লিক্ট দেখি না আর কি এবং কী না কী সেগুলো তো আলোচনা করছি টেকনিক্যালিটি বা বিভিন্ন সময় তো আমি মনে করি ধর্মের সাথে কোরআন শরীফের সাথে হোমোসেক্সুয়ালিটির কোনো কনফ্লিক্ট নাই হোমো বলতে যারা জেন্ডারটি সুরিয়ে ভুগতেছে যাদের একটা কন্ডিশন আছে হেলথ কন্ডিশন বা মেন্টাল কন্ডিশন মানে মেন্টাল কন্ডিশন হিয়ে বা ইতো হইতেছে হরমোনাল ইমব্যালেন্সের কারণে অথবা মেস্ট আপ হরমোনাল ইয়ের কারণে তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছেন আল্লাহ মানুষের নিয়ত দেখে মানুষের মন দেখে রাইট সো আপনি যখন রোজা রেখে আপনি যদি গোপনে রুমের মধ্যে খান পৃথিবীর কেউ দেখতেছে দেখতেছেন আল্লাহ দেখতেছে তো সেটার বিচার হবে না হবে আল্লাহ হইতেছে পৃথিবীরবাসী বাসী কী দেখলো দেখলো না সেটা নিয়ে হয় না ধরো আপনি নামাজ পড়তেছেন পাঁচ ওয়াক্ত ঠুকতেছেন আপনি আসলে কিন্তু আপনি নামাজ পড়তেছেন না ভণ্ডামি করতেছেন পৃথিবীবাসী যেন আপনি বড়ো হুজুর আপনি ইয়াহি আমি এত বড়ো দাঁড়ি তো আসলে চল তলে বাটপার পার আপনার কি শাস্তি হবে না হবে সো আল্লাহ হইতেছে মন দেখে আল্লাহ হইতেছে দেখুন দাঁড়িয়ে নিয়ে নেয় রাইট সো এখন কেউ যদি ভেতর ভেতর সত্যিকার অর্থে সে জেন্ডার ডিসপ্রিয়ায় ভোগে এবং সেটা কী কেন হয় কীভাবে হয় সেগুলো টেকনিক্যালি একটু আলোচনা করছি এগুলো খুব মিক্স অল ইন সিন ওয়ার্ল্ড খুবই সিম্পল বিষয় এগুলো বোঝার জন্য কোনো বড়ো ইয়েও হওয়া লাগে না কিন্তু আপনি ধরেন যে হোক পজিটলি রিজনেবলি হইতে পারে কেউ এরকম ডিসপ্লে ভুগ ভুগতে পারে এবং তার জন্যে হইতেছে আল্লাহ কুরন শরীফে তাকে অ্যাড্রেস করতেছে না করতেছে যারা হইতেছে ইয়ে করে বেড়াচ্ছে শয়তানি করে বেড়াচ্ছে আর সবশেষে যদি আলোচনায় ঢুকি যেটা এটা কোনো পলিটিক্যাল প্রজেক্ট কিনা এটা তো অবশ্যই একটা পলিটিক্যাল প্রজেক্ট বাংলাদেশে হইতেছে আপনার একেবারে জেন ইয়ের মতো হোমোসেক্সুয়াল কিন নিয়ে নাটক সিনেমা হয়ে বেড়াচ্ছে এটা তো কোনো স্বাভাবিক ন্যাচারাল অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিজম না এটা অবশ্যই হইতেছে পশ্চিমের দেশগুলোতে হয় হইতেছে সেটা দ্বারা উদ্বুদ্ধ হয়ে চারুকলা পার্টি যারা মনে করেন পাক স্বাধীনতা ইয়ে স্বাধীনতা চিন্তা কোনো কিছুতেই বিশ্বাস করে না এগুলা হইতেছে আরেক কি বলে হিটলার নাটক করে আর কি চেতনা প্রগতিশীল এসে আসল প্রকৃতির কোনো ধারণাই বিশ্বাস করেন এরা তো এরা হইতেছে এরা একটা আছে তামাশাবাজ এরা আধুনিক হবে পশ্চিমা হবে হ্যাঁ এগুলো করে করে জানি বলে মঙ্গল শোভাযাত্রা করবে করে হইতেছে নিউক্লিয়ার বোমা বানাবে এরা সায়েন্স প্রচণ্ড সায়েন্স হয় মঙ্গল শোভাযাত্রা করার মধ্য দিয়ে সো সেটা হচ্ছে একটা পার্টি যারা এগুলা কি করে আরেকটা তো অবশ্যই আছে যে বিভিন্ন বিদেশি ফান্ড টান্ড এবং কেন বিদেশি ফান্ড এগুলো করা হচ্ছে সারা পৃথিবীকে গিয়ে বানাইলে বারাক ইয়ের বারাক ওবামা এবং জো বাইডেনের কোনো ব্যক্তিগত লাভ আছে কি নাই সেগুলো বিভিন্ন পর্বে ব্যাখ্যা করছি এর পেছনের পলিটিক্সটা রাইট সো যারা শুনলেন তারা শুনছেন তারা তো জানবেন এগুলো কী কী আলোচনা করছি ঠিকান একটা হিউম্যান রাইটসের একটা অ্যাঙ্গেল আছে যেই কারণে তারা এগুলাকে প্রচার 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 প্রসারণা করে না আপনার হয়তো সেই হিউম্যান রাইটসের অ্যাঙ্গেলের সাথে আপনি একমত না বিধায় আবার 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 আপনি গুজবপাত সব কিছু মিলে আপনার কাছে মনে হচ্ছে যে না তারা হইতেছে আপনার ছেলে আপনার মেয়েকে গিয়ে বানাইলে হইতেছে কি জানি জো বাইডেনের ব্যাঙ্কে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ডলার ঢুকবে এই কারণে সেগুলো করতেছে রাইট সো না এটাই একটা হিউম্যান রাইটস ইস্যু এবং যেই কারণে পশ্চিমারা তাদের সকল মাসও ব্যবহার করে যত পাওয়ার প্রতিপত্তি আছে সকল কিছু ব্যবহার করে এটাকে সারা পৃথিবীতে ছড়ানোর সেন্সেস চাপানোর চেষ্টা করতেছে কারণ তারা মনে করে দিস ইজ দ্য রাইট থিং টু ডু তো সেটা তো একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল অবশ্যই আছে এবং এখানে পশ্চিমের ইনসাম সেন্সেস হিপোক্রেসি অথবা বাড়াবাড়ি পশ্চিমের মধ্যে তো সবার নাই এখানে তো কনজারভেটিভ আছে লিবারেল দ্যার সেটার সাথে আমি একপত না সেটার সাথে আমি দিমতাম সেগুলো সমালোচনা করি সেটা তো আপনারা জেনে থাকবেন এত পড়া দেওয়ার কিছু নাই রাইট সো ব্যাপার হচ্ছে এটা একটা ঘোলাটে ইস্যু কিন্তু এটা ঘোলাটে হওয়ার কথা ছিল না উচিত ছিল না এটা এটা অ্যাজ সিম্পল অ্যাজ হিউম্যান রাইটস ইস্যু থাকা উচিত ছিল কিন্তু অ্যাগেন মূলত ঘোলাটা হয়েছে এই ধর্মের কারণে যাই হোক সেই কামড়াকামড়িতে নতুন করে না ঢুকে নাটকটা এই সেলফ অনেশ নাটকটা একটা খুব সুন্দর নাটক হয়েছে আসলেই একটা ভালো নাটক হয়েছে হৃদয়স্পর্শী নাটক হয়েছে যদি সত্য ঘটনা অবলম্বনে নাটকটা হয়ে থাকে তাহলে আমাদের অ্যাটলিস্ট একটুক এই নাটক থেকে ফিল করা উচিত যে এরকম মানুষ বিরাজ করে এই মানুষগুলোর এরকম স্ট্রাগল আছে।